যত কেন সে আপনার হাঁটুর ব্যথাই হোক বা কোমরের ব্যথা বা গোড়ালির ব্যথা আজকে এমন একটা রেমিডি নিয়ে এসেছি যা আপনার বহু পুরাতন ব্যথাকেও অতি সহজে একেবারে গায়েব করে দেবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ইনফরমেটিভ এই হ্যাঁ বন্ধু পুরনো কালে তো শুধুমাত্র বয়স্ক লোকেদের মধ্যেই জয়েন্ট পেন দেখা যেত কিন্তু বর্তমানকালে অনেক কমবয়সীদের বয়সীদের মধ্যেও কিন্তু জয়েন্ট পেন দেখতে পাওয়া যাচ্ছে ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা হাতের কোনইতে ব্যথা ইত্যাদি ব্যথায় কিন্তু অনেক কম বয়সীরাও কষ্ট পেয়ে চলেছেন তার কারণ আমাদের জীবনযাপন আমাদের খাদ্যাভ্যাস এবং প্রতিনিয়ত জাঙ্ক ফুড খাওয়া এই সবের কারণেই এই ধরনের ব্যথা বা আর্থ্রাইটিস এগুলো আমাদের জীবনে আরো বেশি করে দেখা দিতে শুরু করেছে কিন্তু আজকে যে নুস্কাটি আমি দেখাবো বন্ধু তা যদি আপনি প্রয়োগ করতে পারেন আপনার ব্যথা যত মারাত্মকই হোক না কেন বা যত পুরনোই হোক না কেন তা সারতে কিন্তু সময় লাগবে না তো চলুন বন্ধু দেখে নেবেন যে কি করে বানাতে হবে আজকের নুস্কাটি তবে তার আগে যদি চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন দেখুন বন্ধু আমি এখানে নিয়ে নিয়েছি চার কোয়া রসুন এবং এর সঙ্গে আমি নিয়ে নেব আদা হ্যাঁ বন্ধু আদা আর রসুন এই দুটি আমাদের জয়েন্ট পেন কম করতে ভীষণভাবে সাহায্য করে রসুনের মধ্যে এমন কিছু উপাদান আছে যা আপনার প্রদাহকে কম করতে বিশেষভাবে সাহায্য করে এবং আদার মধ্যে থাকে ক্যালসিয়াম যা আমাদের হাড়ের এবং জয়েন্টের ব্যথা তো কমাই আমাদের হাড়কেও মজবুত করে তোলে বন্ধু এর জন্য আপনাকে চার থেকে পাঁচ কুয়া রসুন নিয়ে নিতে হবে তারপরে এইভাবে রসুনের কুয়াগুলিকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে বন্ধু রসুন কিন্তু আমাদের জয়েন্টের ব্যথা দূর করার জন্য ভীষণ কার্যকরী রসুনের মধ্যে ব্যথা নাশক উপাদান রয়েছে রসুন শরীরের নানা রকম ব্যথাকে তো কম করে কিন্তু আপনার জয়েন্টের ব্যথা বা বাতের ব্যথাকে কম করতে রসুন কিন্তু খুব ভালো কাজ দেয়। এটি আপনার শুধু জয়েন্টের ব্যথাই কমাবে তা নয় এটি কিন্তু আপনার জয়েন্টে যে ফোলা ভাব থাকে সেগুলিও কিন্তু কম করে দেবে জয়েন্ট পেন দূর করার জন্য বাজারে তো অনেক রকম মলম পাওয়া যায় কিন্তু বন্ধু সেই মলমগুলি আপনি যখন পয়সা দিয়ে কিনে বাড়িতে এনে ব্যবহার করেন তখন হয়তো সাময়িক উপশম হয় কিন্তু পরে কিন্তু আপনার জয়েন্টের ব্যথা আবার ফিরে আসে কিন্তু আজকে আমি যে নস্কাটি দেখাবো সেটি যদি আপনি প্রয়োগ করেন আপনার ব্যথা তো খুব চটপট গায়েব হবেই কিন্তু আপনার ব্যথা আর কখনো ফিরে আসবে না যদি আপনার ব্যথা খুব পুরনো হয় সেক্ষেত্রে আপনার সাত দিন সময় লাগতে পারে আর তা না হলে আরও তাড়াতাড়ি কিন্তু আপনার এই ব্যথা কমে যাবে এবং আপনি মনেই করতে পারবেন না যে আপনার শরীরেও কোনোদিন কোনো ব্যথা বেদনা ছিল এই রেমেডিটি এতটাই শক্তিশালী যে আপনি কল্পনাই করতে পারবেন না আপনার ব্যথাকে এটি কেমনভাবে দূর করতে পারে চার কোয়া রসুনকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আতাটাও আমি ভালো করে ছাল আদা এবার এই করে নিতে হবে। ভালো কিন্তু আমাদের হাড় সংক্রান্ত যে কোনো রকম সমস্যাকে খুব দ্রুত সমাধান করে দিতে পারে আদার মধ্যে ক্যালসিয়াম থাকে এটি যে আপনার জয়েন্টের ব্যথা কনুইয়ের ব্যথা কোমরের ব্যথা হাঁটুর ব্যথা গোড়ালির ব্যথা কমাবে তাই শুধু নয় এটি আপনার হাড়কে মজবুত করবে হাড় ভঙ্গুর হবে না হাড়ের ঘনত্ব কমে যাবে না হয়ে যাওয়ার একদম কমে যাবে। আপনার কিন্তু অস্টিওপোরোসিস থাকলে সেটিকেও কম করতে সাহায্য করবে এই আদা যুক্ত তেল দেখুন বন্ধু আমি রসুন আর আদাকে ভালো করে কেটে নিয়েছি এরপরে যে উপাদানটি লাগবে সেটি হলো গোলমরিচ গোলমরিচ কিন্তু আমাদের যে কোনো রকম মাসেল পেন বা জয়েন্টের কম করতে ভীষণ ভাবে সাহায্য করে এটি অন্যতম একটি নিবারক আপনার মাথার ব্যথাই হোক সব ধরনের কমিয়ে দিতে পারে এই গোলমরিচ তো বন্ধু আমাদের নিয়ে নিতে হবে আট থেকে দশটি গোলমরিচের দানা এরপরে আপনাকে নিয়ে নিতে হবে সর্ষের তেল সর্ষের তেল তো আমরা ছোটবেলার থেকে বাচ্চাদেরকে মালিশ করাই সরষের তেল আমাদের শরীরের গঠনকে ভালো করে আমাদের শরীরের যে কোনো রকম ব্যথা বেদনাকে দূর করতে সাহায্য করে কফ কাশি ইত্যাদি থাকলেও বের করে দেয় তো বন্ধু এক বাটি সর্ষের তেল আপনাকে নিয়ে নিতে হবে তারপরে আপনাকে সমস্ত উপাদানগুলি এই সর্ষের তেলের মধ্যে দিয়ে ভালো করে ফোটাতে হবে তবে বন্ধু সবসময় আজ কিন্তু কম রেখে ফোটাতে হবে যাতে এই প্রত্যেকটি উপাদানের পোষকতন্ত্র এই তেলটির মধ্যে মিশে যায় এবং এই যে তেলটি আপনার প্রস্তুত হবে এই তেলটি এতটাই শক্তিশালী যে আপনার জয়েন্টের ব্যথাকে কম করতে এটি সময় লাগাবে না এটিকে আপনার দিনে দুবার করে মালিশ করতে হবে এই তেলটি আপনার যত রকম শরীরে ব্যথা আছে সেই জায়গায় যদি আপনি মালিশ করতে পারেন আপনার সব ধরনের ব্যথাকে কিন্তু খুব দ্রুত কমিয়ে দিতে পারে বন্ধু এই তেলটিকে আপনি স্টোর করে রাখতে পারেন এটি বোতলে ভরে বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে পারেন এবং চাইলে আপনি বেশি করেও বানিয়ে নিতে পারেন যাতে আপনাকে শুরু করেছে এইভাবে তেলটিকে আপনার ফুটিয়ে এবং তারপরে এটিকে ছেকে নিতে হবে। ছেঁকে এই যে তেলটি আপনার তৈরি হলো এই তেলকে আপনার দিনে দুবার করে ব্যথার স্থানে মালিশ করতে হবে আপনি যদি এই তেলটির ব্যবহার করতে পারেন এবং সঙ্গে আপনি যদি তিলকে গুঁড়ো করে সেই গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে দিনে একবার করে পান করতে পারেন তাহলে আপনার শরীরের কোন রকম ব্যথা বেদনা বা হাড়ের সমস্যা আর কখনো হবে না তো বন্ধু এই ছিল আমার ভিডিওটি আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এই নুসখাটি বানিয়ে তার ব্যবহার করে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তো এরপর দেখা হবে এরকমই কোনো ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন